ট্রেন করে থাকেন, ওনার নিজের ঘরের ব্রিডেটা আপনি দেখতে পাচ্ছেন। আজকে এই মুহূর্তে খালি এটা সিম কমপ্লিট করে থাকলে এই রোপটা ধরলে 100-এর মধ্যে 90% চান্স থাকে বেঁচে যাওয়ার, 10%। হ্যালো গাইজ, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল, আমি সুমন আপনাদের সাথে। আজ আমরা এসেছি এক ডগ ট্রেনারের বাড়ি। তো আমার পেছনে যে কাপগুলো দেখতে পাচ্ছেন, তো সেই দাদারই কাপ আছে, উনি কিছু ডগ শো করে থাকেন, যেই ডগ শোর দরুন এই কাপগুলো উনি পেয়েছেন। বাকি ডগ ট্রেন করে থাকেন, ওনার নিজের ঘরের ব্রিডেটা আপনি দেখতে পাচ্ছেন। আজকে এই মুহূর্তে খালি এটাই আছে ওনার বাড়িতে, আর বাকি যে কালেকশানগুলো আছে সেগুলো, ওনার একটা সামনে শো আছে, তো সেই শোয়ের দরুন ওই কালেকশানগুলো সব বেরিয়ে গেছে এই মুহূর্তে। ওই শোটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের অবশ্যই ওই শোটা দেখতে হবে। ভিডিওটা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশান পাবেন এই ভিডিওটাতে। আপনারা কারোর বাড়িতে যদি ডগ থাকে, কেউ যদি ট্রেন করতে চান, তো অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটাতে আপনারা কিছু এরকম ইনফরমেশান পাবেন যে ইনফরমেশানটা আপনাদের ইন ফিউচার অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, কোনো রকম ডগের কালেকশান যদি আপনাদের লেগে থাকে, তো এই দাদার সাথে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন, কন্ট্রাক্ট আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন, ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন। আদারসওয়াইজ আপনারা এই দাদাকে আশা করছি দেখেছেন, চেনেনও। এই দাদার নাম হলো বিভাস দা, দাদার সঙ্গেও পরিচয় করাবো, বাকি দাদার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের, যদি কিছু জানতে চান, কিছু শিখতে চান, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা আসুন, আমরা পরিচয় করব বিভাস দার সাথে। তো বন্ধুরা, ইনি হলেন বিভাস দা। দাদা, তোমার প্রথমত তো আমি এটা জানবো যে নেক্সট শো কবে আছে তোমার? নেক্সট শো আছে 7 তারিখ, যার জন্য তোমার ঘরের ব্রিডগুলো সব ওখানে পৌঁছেছে। তো 7 তারিখ শোটা কোথায় আছে? 7 তারিখ শো আছে বেলগাছিয়া ভেটেরিনারি হাসপাতালের মাঠ। আচ্ছা, তারপর? তারপর আছে 14 তারিখ, এ হচ্ছে গোয়া বাগান। আর তারপরে আছে 28 তারিখ খড়গপুর। 28 তারিখ খড়গপুর, মানে এখন কন্টিনিউ তোমার শো আছে, কন্টিনিউ শো আছে। আর এখানের যে, আমি যতদূর জানি, এই কাপগুলো টোটালটাই তোমার শো বেসে, শো বেসে। তো কোনটা কোন জায়গায় পেয়েছো একটু বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে। একটা আছে এখানে হচ্ছে চুচুড়া। কোনটা সেটা? চুচুড়া আছে এটা। আচ্ছা, এই বড়গুলো যা আছে চুচুড়া আছে। আচ্ছা, ওইটা আছে আপনার চাকদা, এই দুটো, এইগুলো চাকদা। আচ্ছা, তারপরে আছে এগুলো হচ্ছে দমদম, এই পেছনের গুলো। হ্যাঁ, দমদম। আচ্ছা, আর এগুলো আছে ছোট, আমাদের লোকালে হয়েছিল, লোকালে এই কাছাকাছি কাছাকাছি। তো দাদা, ট্রেন যদি তুমি করো, যেটা আমাদের মেন বক্তব্য আছে, আমি ট্রেন ওবিডেন্সিও করি। আচ্ছা, ওবিডেন্সি ট্রেনিং করি প্লাস শোয়ের ট্রেনিং করি। ওবিডেন্সিটা আলাদা আর শোয়ের ট্রেনিং আলাদা। ওবিডেন্সিটা হচ্ছে মাঠে, শোয়ের মাঠে যেগুলো ট্রেনিং হবে, দাঁড়ানো, দৌড়ানো, কুকুরকে যার যাতে মুখে হাত দিলে কুকুর না বাইট করে সেই ব্যাপার। আর ওবিডেন্সি হচ্ছে পুরো ঘরোয়া। আর ওবিডেন্সির মধ্যে আমি দুটো জিনিস করি না, সেটা হচ্ছে চার্জিং আর সার্চিংটা শেখাই না, এছাড়া বাদবাকি সবই শেখাই। আচ্ছা, বাকি ধরো ঘরে কেউ চাইলো তার ঘরে গিয়ে ট্রেন করার জন্য, ট্রেনিংটা মোটামুটি ঘরেই হবে, ট্রেনিং ট্রেনিং ঘরেই হয়। মোটামুটি কিরকম বয়স থেকে ট্রেন করার জন্য? 3 মাস থেকে ধরা উচিত কুকুরকে, যে কোনো বিট। 3 মাস থেকে, 3 মাস থেকে। এটা মোটামুটি কতদিন লাগে দাদা? মোটামুটি ঘরের লোক যতটা আমার সঙ্গে সাপোর্ট করবে, ওবিডেন্সি হলে ঘরের লোক মোটামুটি যদি সাপোর্ট করে, আমি শিখিয়ে দেওয়া আসা, ঘরের বাচ্চাকে যেমন টিউশন পড়ায়, ওরকম টিউশন পড়ালেই, যেমন মাস্টার পড়িয়ে গেলে ঘরের লোককে নিয়ে বসতে, সেম জিনিস করলেই মোটামুটি ওটা 9-10 বছরে কমপ্লিট হয়ে যায় ওবিডেন্সি। আর শোয়ের ট্রেনিং যেটা, ওটা তো আমাকে 12 মাসই খাটতে হবে, কেননা শোয়ের মাঠ হলে শোয়ের মাঠে আমাকেই নিয়ে যেতে হবে, আমাকেই হ্যান্ডেলিং করতে হয়। মানে কোনো ধরো তোমার সঙ্গে কেউ কন্ট্রাক্ট করলো তার নিজের পার্সোনাল ডগ, শোয়ের ডগ মানে ট্রেন করার জন্য, তো তার শোয়ের ব্যবস্থা তুমি করে দিবে? করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আপনার ঘরের ডগিসকে ট্রেন করে কোনো শোতে পার্টিসিপেট করাতে চান, তো অবশ্যই দাদার সাথে কন্ট্রাক্ট করতে পারেন। এনার নাম হলো বিভাস দা, আগেও বলেছি এখনও বলছি, এনার নাম্বার আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আর এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম্বার। তো অবশ্যই কন্ট্রাক্ট করবেন কোনো রকম জানকারি লাগলে, বা যদি কোনো রকম ব্রিড আপনার লাগে তো আপনি কন্ট্রাক্ট করতে পারেন এই দাদার সাথে। দাদা, কোনো রকম যদি ডগের ব্রিড চায় কেউ, তো কী কী কালেকশান মোটামুটি আছে তোমার কাছে? ফ্রেঞ্চ বুলডগ পাবে, ল্যাব পাবে, ডোবারম্যান পাবে, সেন্ট বার্নার পাবে, ফ্রেঞ্চ ম্যাস্টিফ পাবে, বিভিন্ন কোয়ালিটির হাস্কি পাবে, তারপরে আমাদের ইন্ডিয়ান ব্রিড পাবে, মোটামুটি সব রকমই পেয়ে যাবে। আর এগুলো টোটালি ঘরোয়া টাইপ থাকে, সবই ঘরোয়া মার্কেট।
আর দাদা মার্কেটের যে প্রাইসটা আছে সেই প্রাইস অনুযায়ী কিছু ডিফারেন্স থাকবে? কিছু ডিফারেন্স হবে, অনেকটাই ডিফারেন্স। আর মার্কেটের কুকুর নিতে গেলে দেখুন ওনার কী বাচ্চা, কোথাকার বাচ্চা জানা যায় না, রোগ জ্বালা আছে, কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি জানা যায় না, মার্কেটে বেচে দিয়ে চলে যাবে। আমাদের কাছে হলে আমরা মা বাবা দুজনকেই দেখাতে পারবো বাচ্চা নিতে, কোয়ালিটিটা কী আছে, একদম ফেস টু ফেস মায়ের কোল থেকে বাচ্চা দিতে পারবো। আর দাদা একটা কোয়েশ্চেন ছিল, যেটা হলো কেউ ধরুন বড় ডগ চাইছে, অ্যাডাল্ট ডগ, যেরকম অনেকের ডিমান্ড থাকে যে আমার ফিমেল অ্যাডাল্ট চাই বা মেল অ্যাডাল্ট চাই, তো সেইটা কি ব্যবস্থা আপনার কাছে হয়? ব্যবস্থা আছে। আচ্ছা, এটারও প্রাইসটা মার্কেট থেকে কম হবে? মার্কেট তো অ্যাডাল্ট কুকুর পাবে না, অ্যাডাল্ট কুকুর পেলে আমাদের হাত থেকেই যায়। হয়তো যেরকম বলে দিচ্ছি, হয়তো আপনার ঘরে কুকুর আছে আপনি রাখবেন না, আর অন্য কেউ আমাকে অর্ডার দিল আমাকে একটা গার্ডিং পারপাসে কুকুর দাও, আমরা তখন অ্যাডাল্ট কুকুর দিয়ে দিই। ডগের সঙ্গে কেউ যদি পেপার চায় তো সেটার কি আলাদা কোনো চার্জ হয়? বাচ্চার সঙ্গে পেপার দিলে পেপারের আলাদা চার্জ হয়, কিন্তু পেপারটা নিতে গেলে অন্তত দুটো মাস টাইম দিতে হয়। পেপার তো আসে চেন্নাই থেকে, চেন্নাই পেপারে অ্যাপ্লাই করতে হয়, এক্সট্রা চার্জ দিলে পেপার পেয়ে যাবে। মানে আমাদের এখানে পেপারের কোনো ব্যবস্থা নেই, ওই বাইরে থেকে ফাদার মাদারের পেপার দিয়ে পেপারের বাচ্চার পেপার ছাড়তে হয়, এবার তার হিসাবে আমাদের টাকা দিতে হয়। আমাদের ক্লাবকে, চেন্নাই ক্লাবকে পেপার মেম্বারশিপ যেহেতু আমরা আছি, ওই মেম্বারশিপের ইয়েতে আমরা অ্যাড করে দিই, ওখানে ফর্মটা পাঠিয়ে দিলে পেপার দিয়ে দিলো আপনার নামে পাঠিয়ে দেবো, এবার আপনি আবার পরবর্তীকালে ওটা আপনার নামে ট্রান্সফার করে দিতে পারবেন। আচ্ছা, এটা দাদা অ্যাডাল্ট যদি পেপার থাকে পেপার পাবে, আর যদি ইনকেস ফাদার মাদার বা অ্যাডাল্টের কুকুরের পেপার না থাকে পেপার দিতে পারবো না। আগেই আমরা ওটা বাচ্চাকে অ্যাডাল্ট নিলে বলে দিই পেপার আছে পেপার নিতে পারেন, যার পেপার নেই তাকে আর ডিক্লিয়ার করে দিই যে পেপার নেই। আর পেপারের জন্য কি আলাদা কিছু? আলাদা চার্জ ওটা মোটামুটি 2,000 থেকে 2,500 টাকা খরচা হয় পেপারের জন্য, যে কোনো ব্রিডের। তো দাদা ডগের যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা আছে বা ট্রিটমেন্টের ব্যাপারটা, ট্রিটমেন্টটা আমি পুরোই করি, পুরো কলকাতা আমাকে চেনে সবাই। আচ্ছা আচ্ছা, পুরো কলকাতা জানে, ট্রিটমেন্ট করি, সিজার করি, ডেলিভারি সব কিছু, পুরো মেডিকেল ট্রিটমেন্টটাই। এই যেমন এক্ষুনি আপনারা চলে গেলে আমি একটা স্যালাইন কেসেই যাবো। আচ্ছা, ওনার ঘরে কুকুরে পার্বো হয়েছে, পার্বো মানে যারা কুকুর নিয়ে আছে তারা হয়তো বলতে জানে হয়তো পার্বো জিনিসটা কী। অনেক সময় পার্বো রোগে কুকুর বাঁচে না যদি ইনকেস ভ্যাকসিন করা না থাকে। আমরা এই জন্য বলি আগেই কুকুর নিলে ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখতে, ভ্যাকসিন কমপ্লিট করে থাকলে এই রোগটা ধরলে 100-এর মধ্যে 90% চান্স থাকে বেঁচে যাওয়ার, 10% চায় মরে। এটা এবার বাড়ির লোককেই এটা ভ্যাকসিনটা কমপ্লিট করতে রাখা উচিত আমি তো মনে করি। এবার অনেকেই ভ্যাকসিন কমপ্লিট করে না, এক বছর দিলো তার বছর পরের থেকে আর বন্ধ করে দেয়। আমার মনে হয় ভ্যাকসিনটা পুরো কমপ্লিট করে রাখাই ভালো, কেন ওদেরও সেফটি। এমনকি এই পার্বো রোগটা এমনই রোগ, ঘরে যদি আতুরের বাচ্চা থাকে আতুরের বাচ্চাকেও ধরে যায়। হ্যাঁ, এর জন্য বলি ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে রাখতে। আর এনি হ্যাও যদি কোনো লোকাল হয় আমি ট্রিটমেন্ট করে দেবো, দূর হলে হয়তো আদার্স আশেকাছে যদি কেউ থাকে তাকে দিয়ে ট্রিটমেন্টটা করি, না পেলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে আমি ফোনে সেটা বলে দিতে পারবো, যাওয়া সম্ভব হলে নিশ্চয়ই যাবো, আর না হলে কী করে ফোনেই বলে দেবো। তো মোটামুটি কেউ কন্ট্রাক্ট করে যদি চায় ট্রিটমেন্ট করাতে তো হবে, আমাকে অ্যাভেলেবেল তাই। তো বন্ধুরা, আপনাদের ঘরের ডগের যদি কোনো রকম প্রবলেম থাকে আপনি অবশ্যই বিভাসদার সাথে কন্ট্রাক্ট করতে পারেন, বাকি ভ্যাকসিনেশন যেটার ব্যাপারটা আছে সেইটাও উনি দেখেন, বাকি ট্রিটমেন্টের যে ব্যাপার আছে সেটাও উনি দেখেন, ডগই ট্রেন করেন। এরপরে আপনারা এত কাপ দেখতে পাচ্ছেন, ওনার যে ডগ শো হয় নিজের পার্সোনাল ডগ শো উনি করেন, বাকি ডগ শোতে পার্টিসিপেট করেন, তো আপনারা এত কিছু এনার কাছে পেয়ে যাবেন। তো অবশ্যই বিভাসদার নাম্বারটা কন্ট্যাক্টে রাখবেন যদি আপনি আপনার ঘরে ডগ থেকে থাকে বা ডগের প্রতি আপনার ভালোবাসা থাকে। আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই, এখানে যতগুলো ট্রফি দেখতে পাচ্ছেন টোটালটাই এই 2021-এর ফার্স্ট মান্থের টোটাল ট্রফিটাই এক মাসের মধ্যে এই বছরের। তো আপনারা বুঝতে পারছেন গোটা বছরে উনি কতগুলো ট্রফি আরও পেতে পারেন, কতগুলো ডগস উনি অ্যাটেন্ড করতে পারেন। আর আপনারা যদি কন্ট্রাক্ট করেন আপনাদের ঘরের যে ডগিস আছে তাদেরকেও ডগসোতে অ্যাটেন্ড করাতে পারবেন। ইন ফিউচার আপনাদের ঘরেও এরকম অনেক ট্রফি থাকতে পারে যদি আপনারা চান, আপনারা কন্ট্রাক্ট করেন, আপনাদের মনে ইচ্ছা থাকে।